জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোটের দিন হরিহরপাড়া ব্লকের নিয়ামতপুর গ্রামে তৃণমূলের হাতে আক্রান্ত হন সিপিআইএম কর্মী রিন্টু শেখ। ভোটের দিন আক্রান্ত হওয়ার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর তাকে কলকাতার এনআরএসে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় রবিবার দুপুরে মারা যান তিনি। এই নিয়ে ভোটের হিংসায় মুর্শিদাবাদে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জন। সকাল থেকে সুস্থভাবে ভোট হচ্ছিল, তারপরে হঠাৎ করে কি যেন হলো, আমি ভূতের বাইরে আছি, ভূতের ভিতর খেতে বেঁচে ধরে গেছে, আমি ভূতের ভিতরে যাতে গিয়ে আমাকে আমার বিরোধী প্রার্থী কি যেন আমার আমার বিরোধী প্রার্থী আমাকে ধরে মারতে লাগলো, মারার পরে বাইরে যে হইচই করে আমাদের লোককে সব মেরে ফেললো, তাদের হাতে বড় বড় বাস লাঠি হেসে সাবল সব আমাদের যন্ত্র সব কুচে রেখেছে, আমাদের কিচ্ছু রাখেনি তো। আপনাদের কাছে আমরা এটা বিচার চাই যে প্রার্থী প্রার্থীর গায়ে হাত দিয়েছে, আমার একটা ভাই আহত করেছে, তার সঙ্গে গাড়ি নাই, গাড়ি ওখানে রেখে দিয়েছিল, সেসব গাড়িও নাই, আমার ভাইয়ের ভাজের মালা ছিল গলায়, সে মালাটাও নাই, আবার কানের গুলাম একটা নাকমাছি তাও বের পড়ে গেছে কি বের করে নিয়েছে ওটা আমরা বলতে পারবো না, কিন্তু মালাটা ওরা ছিঁড়িয়ে নিয়েছে এটাই জানি আমরা। আমার হাত মেরে ভেঙে দিয়েছে, ওরাই ভেঙেছে সব, আহাদালি কাটারা আরো সব টেনশন লোক সব। আপনারা কোন দলে? আমরা সেখান করে আছি, ভালোভাবে ভোট দিলে লাস্টে বেলায় এরকম হই করে সব। নিয়ামত শেখ, তার পুত্র হরিহরপাড়া জেডপির প্রার্থী জিল্লা রহমান, হরিহরপাড়া পিএস 12-এর প্রার্থী মীর আলমগীর পলাশ, হরিহরপাড়া পিএস 9-এর প্রার্থী জয়নাল আবেদিনের নেতৃত্বাধীন বাহিনী বিভিন্ন বুথে ভোট লুট করে। অনুরূপভাবে নিয়ামতপুর বুথেও বুথ লুট করার সময়, বুথ জাম করার সময় মালেক রহমানের পুত্র রেন্টু শেখ বয়স আনুমানিক 43 বছর প্রতিহত করার চেষ্টা করে এবং বাধা দেয়। সেই মুহূর্তে এমএলএ নেতৃত্বাধীন বাহিনী রড শাবল এবং বন্দুক সহ তাদের ওপর চড়াও হয় এবং আঘাত করে, মাথায় সহ সমস্ত শরীরে আঘাত করে। প্রথমে তাকে বহরান হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অবস্থার অবনতি হওয়ার পর এনআরএস মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে আজ বেলা 1:30 এসে প্রয়াত হয়েছে। শুধু নিয়ামতপুর বুথই না, শুধু এক মালেক রহমান নয়, একাধিক ব্যক্তিকে আক্রমণ করে তাদের দ্বারা, একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, 4 বহরান হাসপাতালে চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু নিয়ামতপুর না, একাধিক রায়পুর অঞ্চলের একাধিক বুথ তারা জাম করে, তারা যাতে দৃষ্টান্তমূলক সাজা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে, তা নাহলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাবো।